মুখ খুললেন আমির হামজার ছোট ভাই। তাহলে কি মুক্তি পাবে আমির হামজা? আজকে আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো, তাই বলছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরেকটি ভিডিওতে। দর্শকবৃন্দ, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। দর্শকবৃন্দ, আজকে আমি আপনাদেরকে এমন একটি ভিডিও দেখাবো যা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন, তাই বলছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। দর্শকবৃন্দ, কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করব, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এর আগেই যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। শুরুতেই একজন হকার ভাইয়ের ভিডিও দেখাতে চাই। তিনি বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলা ওনাকে নাকি হুমকি দেওয়া হচ্ছে। তো দর্শকবৃন্দ, চলুন প্রথমে আমরা ওনার কথাগুলো শুনে আসি, তারপর আপনাদেরকে মুফতি আমির হামজার ছোট ভাইয়ের ভিডিও ফুটেজটি দেখাবো। আমাকে মেরে ফেলা হবে, আমাকে গুম করা হবে, আমাকে তারা হত্যার হুমকি দিয়েছে, এভাবে বলে বলে উই পোকা পাখা গজাইছে কিনা আমার। আমি মৃত্যুকে বিসর্জন দিয়েছি, কোরবান দিয়েছি সত্যের পক্ষে লড়াই করার জন্য, নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে সংগ্রাম করার জন্য আমার নিজের জীবনকে আমি কোরবান দিতে প্রস্তুত। তল্লাশি করতে পারেন আমি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত আছি কিনা এবং আমি রাষ্ট্রবিরোধী দেশ বিরোধী কোনো চক্রান্ত করি কিনা। যদি প্রমাণ হয় আমাকে বাইতুল মোকাররম মসজিদের সামনে লাখো জনতার সামনে যেন করস পায়ে দেওয়া হয়। আমি দালালি করতেছি, আমি ভাইরাল হওয়ার জন্য নাটক শুরু করে দিয়েছি, আমি ইউটিউবারের কাছ থেকে ব্যবসার টাকা নিয়েছি, আপনাকে প্রশ্ন করি আপনি সাংবাদিক আপনার কাছ থেকে টাকা নিয়েছি বলেন। চোখ কাঙ্গানে দিয়ে আমার এই প্রতিবাদী কণ্ঠকে স্তব্ধ করতে পারবে না ইনশাআল্লাহ। ও যে কোনো সমস্যার কারণে ও বুকের দুধ খাইতে পারে নাই, তাহলে আমি উপাস থাকতে পারি, আমার বউকে আমি উপাস থাকতে পারি। আপনারা বলেন বিবেকবান মানুষ যারা এই বাচ্চাকে উপাস থাকা সম্ভব না, তাহলে আমি টার্মিনালে যখন লকডাউন ছিল তখন তো আমার হকারি ব্যবসা বন্ধ ছিল। জি আচ্ছা আচ্ছা, উনি কে? উনি আমার স্ত্রী, আপনার ওয়াইফ। জি জি আচ্ছা, এই বাচ্চাটা তো আপনার উপাস থাকা সম্ভব না, কিন্তু বিশ্বাস করেন না আমি 15 দিন পর্যন্ত এই বাচ্চার জন্য 1 কেজি চিনি আমি জোগাড় করতে পারি নাই। আমি আমি নাম ধরবো না, আমি একজন দুইজন মানুষের কাছে গেছি, তারা আমাকে 2 কেজি চাউল দিয়েছে। আমার এই 7 জন ফ্যামিলির সদস্য ভাই 2 কেজি চাউল দিয়ে কি আমি 1 মাস চলতে পারতাম? না না, চলা সম্ভব? কিন্তু যারা 2 কেজি চাউল দিয়েছে, আমি তো 2 কেজি চাউল একদিনে শেষ করেছি, 2 দিনে শেষ করেছি আমরা 7 জনে। তারপরে থেকে আমি কি খাবো? একদিকে আমি বাতে খাইতে পারতেছি না, সেদিকে আমার বাচ্চার চিনি বাচ্চার দুধ আমি কি দিয়ে কিনবো, কারণ আমার তো কর্ম বন্ধ ছিল। এই কথাগুলি যখন আমি বলেছি অনেকে হাস্যরস করেছে, তো আল্লাহ যেন তাদেরকে সঠিক বুঝদান করে, হেদায়ত করে, আর না হলে যেন আল্লাহ যেন তাদের এই বিচার আমি আল্লাহর কাছে দিয়ে দিলাম। আর একটা জিনিস আজকে দেখেন, আমি আপনাদের এখানে টার্মিনালে একটা বক্তব্য দিয়েছিলাম, তখন ফেসবুকে আমাকে অনেকে নানা ধরনের কটূক্তি করা শুরু করেছে, আর আপনাকে আমাকে আমাকে প্রশ্ন করেছিলেন যে প্রধানমন্ত্রীর বিষয় নিয়ে। আমি তো প্রধানমন্ত্রী হতে চাই না ভাই, কিন্তু আপনাদের কথার উদাহরণ দিতে গিয়ে আমি বলছি, ঠিক আছে, কিন্তু আমি তো রাজনীতি করতে আসি নাই। আজকে দেখেন আপনি, আমি যখন ইয়ে করতে গিয়েছিলাম আপনার আরেকটা ভাষণ যখন আমি দিতে গিয়েছি, সেখানে ওনারা কিন্তু আমার কথা তুলে ধরেছে আমার জন্মস্থান কোথায়। হ্যাঁ, তা আমি ওনাদেরকে আমার জন্মস্থান দিয়ে আমি তখনই কিন্তু ফেসবুকে আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে, আমাকে মেরে ফেলা হবে, আমাকে গুম করা হবে, আমাকে তারা হত্যার হুমকি দিয়েছে, এভাবে বলে বলে উই পোকা পাখা গজাইছে কিনা আমার। আমি দালালি করতেছি, আমি ভাইরাল হওয়ার জন্য নাটক শুরু করে দিয়েছি, আমি ইউটিউবারের কাছ থেকে ব্যবসার টাকা নিয়েছি, আপনাকে প্রশ্ন করি আপনি সাংবাদিক আপনার কাছ থেকে টাকা নিয়েছি বলেন। না না, বলেন আপনার কাছ থেকে কোনো টাকা নেই, একটা চকলেট খেয়েছি? না। তাহলে কেন মানুষ এই ধরনের তকমা দিচ্ছে? কারণ ওরাই মূলত হচ্ছে হাইব্রিড। আমি যে হাইব্রিড হাইব্রিড বলতেছি, আমাদের সমাজে উচ্চবিত্ত নিম্নবিত্ত এবং মধ্যবিত্তর ভিতরে কিছু লোক আছে খামাখা বুদ্ধিজীবী, এদের কোনো কাম কাজ নাই, এরা বসে বসে মানুষকে সন্দেহজনক ভাবে এক ধরনের উস্কানিমূলক কথা বলে সমাজে অশান্তি বিরাজ করতে চায়। তা আমি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলবো, জনতা শেখ হাসিনাকে, যে আপনার বাবা 7ই মার্চের এক ভাষণ দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছিল, বঙ্গবন্ধু বাংলার প্রতিটি মানুষকে সঙ্গে নিয়ে, সেই বঙ্গবন্ধুকে 1975-এ সপরিবারে হত্যা করা হয়েছিল। জি, আমি যদি বাংলার প্রত্যেকটা হাইব্রিড এবং দুর্নীতিবাজ নেতাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যদি হত্যার শিকার হই, তাহলে তো আলহামদুলিল্লাহ, যে দেশ থেকে বঙ্গবন্ধু সপরিবারে চলে যেতে পারে। অনেক গুণী গুণী মানুষ হত্যার শিকার হয়েছে, অনেক রাষ্ট্র প্রেসিডেন্টরা, সেখানে আমি একটা হকার তুচ্ছ। জালেমরা আমাকে মেরে ফেলুক না, গুম করে দেখ, আমার বুকে তারা পিস্তল ঠেকিয়ে দেখ। আমি মনে করি মুসলমান, আগেও বলেছি এখনো বলবো, মরার 1 সেকেন্ড আগেও বলবো, মুসলমান মৃত্যুকে ভয় করে না, মৃত্যু মুসলমানের জন্য আল্লাহর একটি পদার্থ নিয়ামত, আর কাফেরদের জন্য গজব গজব এবং গজব। ঠিক আছে, অতএব আমাকে হত্যার হুমকি দিয়ে, আমাকে অস্ত্রের ভয় দেখিয়ে, আমাকে জেলে ঢুকানোর ভয় দেখিয়ে, আমাকে আইনশৃঙ্খলা বাহিনী ধরে নিয়ে যাবে এই ধরনের কথা বলে আমার মনোবল যারা নষ্ট করে দিতে চায়, তাদের জন্য আমার পরিষ্কার বার্তা, যতক্ষণে বেঁচে থাকবো ততক্ষণে আমি সহ আমার বাচ্চা যারা নির্যাতিত মানুষ আছে, গরিব দুঃখী মানুষ, প্রত্যেকটা মানুষের অধিকার নিয়ে আমি প্রতিবাদ করবই করব। দর্শকবৃন্দ, আশা করছি আপনারা ওনার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছেন। তো এ বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
এখন চলুন দেখে আসি মুফতি আমির হামজার ছোট ভাই কি এমন গুরুত্বপূর্ণ কথা বলেছেন সেই ভিডিও ফুটেজটি। তারপর আপনাদেরকে এ বিষয়ে কিছু কথা বলবো। মানুষ আমারে বলে আমি নাকি আমির হামদার ছেলে, কত মানুষ আমারে বলে আমি নাকি আমির হামদার ছোট ভাই, কিন্তু না, হামজা ভাইয়ের বাড়ি কুষ্টিয়া আর আমার বাড়ি কোথায় নীলফামারি। এই যে আমাকে ছোট ভাই তার ছেলে বলে বলার পিছনে কারণ, আমার কণ্ঠের মধ্যে অনেকে হামজা ভাইয়ের কণ্ঠ খুঁজে পায়। আমি এতটুকু মিলিয়ে দেখলাম বাংলাদেশে বছরে মাহফিল জগতে নতুন এসে যতটুকু টান আমার এই দেশে আছে, আমি যদি ইচ্ছা করতাম প্রত্যেক রাত মাহফিল নিতে পারতাম, কিন্তু ছোট মানুষ এই কারণে আমি নেই না। আমি এতটুকু চিন্তা করি অবশ্যই আমির হামজা ভাই আমার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে গিয়েছে, আমির হামজা ভাইকে আমার আল্লাহ পছন্দ করেছে, নতুবা আমার মতোই নগণ্য গোলামকে কেউ দাওয়াত দিত না। শুধু দাওয়াত দেওয়ার পিছনে একটাই কারণ, আমার কণ্ঠের মধ্যে হামজাকে পাওয়া যায়। আজকে আমাদের কলিজার টুকরা আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী জেলখানায়, কিন্তু এই বাংলার মাটিতে দ্বিতীয় সাঈদী হিসাবে যিনি পরিচিত আব্দুল্লাহ আলামিন ভাই, উনি তো এমনে ভাইরাল মানুষ, এমনে ওনার ডেট আপনি পাবেন না, নিতে গেলে মানুষ আরো বেশি করে নিতে যায়, মাহফিলে দাওয়াত নিয়ে মাহফিল করতে আসলে জায়গা দেওয়া যায় না লোকে লোকারণ, এমনকি 8-10টা থানার পুলিশ প্রশাসন পর্যন্ত টেনশনে থাকে যে এতগুলো মানুষ কিভাবে কন্ট্রোল করব। কথা বলছে না কেন? এতটুকুন কারণে কোরআনের ময়দানে মানুষ ওনার কাছে আসে, ওনার কণ্ঠটার মধ্যে আল্লামা সাঈদীর কণ্ঠ পাওয়া যায়। আপনি চিন্তা করেন তো কি করলো এই মানুষগুলোতে, মানুষগুলোকে বাংলার মানুষ এত ভালোবাসে, কি এমন কাজ করলো? আর আপনার কথা শুনলেই মানুষ দোয়া করা তো দূরের কথা, আরো আল্লাহর কাছে ডাকতে বলে আল্লাহ দুনিয়ায় এত মানুষ মারা যায় এই শয়তানটা কি মরে না? কথা বলেন, দোয়া করে আল্লাহ দুনিয়ায় এত মানুষ মারা যায় কিন্তু এই শয়তানটা কি মরে না? এই জন্য শিক্ষা দিতে চাচ্ছিলাম দুনিয়ায় আপনি অহংকার করবেন না, কারণ অহংকার এগুলো বানি আদমের শোভা পায় না। কথা বলেন, কিন্তু এই বাংলাদেশে আজ আমাদের দিকে তাকালে আমরা দর্শকবৃন্দ আশা করছি ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে দেখেছেন এবং মুফতি আমির হামজার ছোট ভাই হিসাবে যিনি পরিচিত তিনি কি বলেছেন তাও আপনারা বুঝতে পেরেছেন। সত্যিই ওনার কণ্ঠের সাথে মুফতি আমির হামজা হুজুরের কণ্ঠের হুবহু মিল আছে, এজন্যই সবাই মুফতি আমির হামজার ছোট ভাই হিসাবে তাকে চিনে। যা হোক, এ বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।